হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের যে আলোচনা সেটা আরেকটু এগিয়ে নিয়ে যাব। প্রাচীন ভারতের আমরা বিভিন্ন সভ্যতা সম্পর্কে জেনেছি, তারপরে সেই সভ্যতা ধীরে ধীরে বিবর্তিত হয়ে কিভাবে রাজশক্তির উত্থান হলো, বিভিন্ন রাজতন্ত্র তৈরি হলো, বিভিন্ন সাম্রাজ্য তৈরি হলো এবং সেই সাম্রাজ্য ধীরে ধীরে কিভাবে বিস্তার লাভ করলো সেই সম্পর্কে আমরা জানছি। কিভাবে বিদেশি শক্তি ভারতবর্ষকে আক্রমণ করেছিল, তারা পরবর্তীকালে ভারতবর্ষেরই অংশীভূত হয়ে যায় এবং তাদের বিভিন্ন অবদান বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়, সেগুলো সম্পর্কে আমরা অল্প বিস্তর জেনেছি। এবং আমাদের এতদিনের যে আলোচনা সেটা ছিল মূলত উত্তর ভারতকে জুড়ে, মূলত উত্তর ভারতকে জুড়ে বিভিন্ন যে রাজশক্তির উত্থান এবং বর্তমান ভারতবর্ষ নয়, আরো উত্তরে, আরো উত্তর পশ্চিমে, উত্তর পূর্বে, এই সব নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে যে আলোচনাটা করব সেটা দক্ষিণ ভারত সম্পর্কে আলোচনা করব। দক্ষিণ ভারতে কোন সময় কোন সাম্রাজ্যের উত্থান হয়েছে তাদের সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ বংশ সাতবাহন, সাতবাহন বংশ। বর্তমানে যে অন্ধ্রপ্রদেশ এলাকা রয়েছে, মহারাষ্ট্র এলাকা রয়েছে, কর্ণাটকের কিছুটা অংশ, এই জায়গাটাতে মূলত সাতবাহন বংশের উত্থান হয়েছিল, তাদের যে সাম্রাজ্যটা ছিল এই জায়গাতে ছিল। এবং সাতবাহনদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এরা ছিলেন ব্রাহ্মণ। সাধারণত বিভিন্ন যে ক্ষত্রিয় বংশগুলো আছে তারাই শাসন করেছে বিভিন্ন এলাকাতে, যদিও মৌর্যদের সম্পর্কে আমরা জেনেছিলাম যে মৌর্যরা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য বংশ স্থাপন করছেন তিনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন না, এরকম অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। তো এখানে সাতবাহনদের ক্ষেত্রে যেটা ছিল, সাতবাহনরা ছিল ব্রাহ্মণ। তো অন্ধ্রপ্রদেশ অঞ্চলে মূলত এদের বাসস্থানটা ছিল বা এদের সাম্রাজ্যটা ছিল এবং এই বংশটা প্রতিষ্ঠা করছেন শিমুক। এই বংশটা প্রতিষ্ঠা করছেন, সাত বংশ বংশ প্রতিষ্ঠা করছেন শিমুক। কোন সময় করছেন? 235 থেকে 213 খ্রিস্টপূর্বাব্দ, বিফোর ক্রাইস্ট। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই সময়ে উত্তর ভারতে কি হয়েছিল বা উত্তর ভারতে কারা রাজত্ব করছে, একটু যদি আমি জানতে চাই যে এই সময়টাতে উত্তর ভারতে কারা রাজত্ব করছিলেন, কোন বংশ এই সময় রাজত্ব করছিলেন, কে বলতে পারবে? কুষাণ বংশ কি? কুষাণ বংশ আরেকটু পরে আসছে, 235। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ কখন হচ্ছে? কলিঙ্গ যুদ্ধ তো 261, 261 খ্রিস্টপূর্বাব্দতে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, অর্থাৎ অশোকের সময় চলছে, তখন একদম মৌর্য সাম্রাজ্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং এই সময়টা তারপরে আমরা বলতে পারি যে পরবর্তী সময়ে যে মৌর্য বংশে যারা পরবর্তী শাসক ছিলেন সেই পরবর্তী শাসকরা তখন শাসন করছেন মূলত উত্তর ভারতে। আমরা ভারতবর্ষের মানচিত্রটা যদি দেখি তাহলে আমরা দেখব যে এটা বর্তমান ভারত, তৎকালীন ভারতবর্ষ আরো অনেক বিস্তৃত অংশে ছিল। তো সেই সময় মৌর্য বংশ একেবারে এদিকে অনেকটা বিস্তৃত ছিল উত্তর পশ্চিমে, কারণ
সেলুকাসকে হারিয়ে দিচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, অশোকের সময়তেও আরো বড় বিস্তৃত হয়ে যাচ্ছে। আচ্ছা, কলিঙ্গ এরিয়াটা কোন জায়গাতে ছিল এটাকে বলতে পারবে? কলিঙ্গটা বেসিক্যালি কোথায় ছিল? কলিঙ্গ যুদ্ধ তো আমরা বলছি যে 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করছেন, এবং সেখানে যে নৃশংসতা ভয়াবহতা দেখে অশোক চণ্ডাশোক, তিনি ধর্মাশোকে পরিবর্তন হচ্ছে হয়ে যাচ্ছেন, তার একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে। তো এই কলিঙ্গ জায়গাটা কোথায় ছিল? ছত্তিশগড়, উড়িষ্যার দিকটা, উড়িষ্যা, 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 উড়িষ্যা তার আশপাশের অংশটা সেই সময় ছিল। যাই হোক, তো সেই সময়তে, তারপরে কিছুটা পরেই দক্ষিণ ভারতে এরকম একটা জায়গা জুড়ে সাতবাহনদের উত্থান হচ্ছে। শিমুক সাতবাহন বংশ প্রতিষ্ঠা করছেন, শিমুক, এবং তাদের যে রাজধানী ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠান বা পৈঠান। প্রতিষ্ঠান বা পৈঠান, যেটা গোদাবরী নদীর পার্শ্ববর্তী তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল তাদের রাজধানীটা। সাতবাহন শাসক, এরপরে আরো পরে অনেকজন আসছেন, তাদের মধ্যে এরপরে যে গুরুত্বপূর্ণ যে শাসক তিনি হচ্ছেন প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী শিমুকের পুত্র ছিলেন, এবং তাকে দুটো উপাধি তার গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে দক্ষিণা পথ পতি, অপ্রতিহত চক্র উপাধি তিনি নিচ্ছেন। এবং তার সম্পর্কে আমরা জানতে পারছি কোথা থেকে? তার সম্পর্কে আমরা জানতে পারছি নানঘাট লিপি থেকে। নানঘাট লেখো যেটা লিখছেন তারই পত্নী নয়নিকা, নানঘাট শিলালিপি তিনি লিখছেন, এবং এই শিলালিপি থেকে আমরা প্রথম সাতকর্ণী সম্পর্কে অধিকাংশ তথ্য জানতে পাচ্ছি। এবং সাতকর্ণীর সময়তেই যে দাক্ষিণাত্য অংশটা তাদের অন্তর্গত ছিল, উত্তর ভারতের বেশ কিছুটা অংশ তারপরে তাদের হস্তগত হয়, এরকম বিভিন্ন ইতিহাস আমরা এই নানঘাট লিপি থেকে জানতে পারছি। তো প্রথম সাতকর্ণী, তারপরে আসছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা বলা যেতে পারে, তিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণী। তার সময়কালটা মোটামুটি খ্রিস্টাব্দের সময় চলে আসছে, 106 থেকে 130 খ্রিস্টাব্দ এরকম বলা হয়। তার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি থেকে তার সম্পর্কে জানতে পাচ্ছি, এবং তাকে বলা হচ্ছে শক যবন পল্লব নিধনকারী। তো শকরা মোটামুটি এই জায়গাটাতে ছিল, শক রাজত্ব এই জায়গাটাতে ছিল, তিনি সেখানে কিছুটা এলাকা দখল করে নিচ্ছেন, পশ্চিম দিকে আরো কিছুটা তার এলাকা বাড়ছে, গোদাবরী উপত্যকা পুরোটা চলে আসছে এই সাম্রাজ্যের অন্তর্গত হচ্ছে। শকদের, বেসিক্যালি শকদের অনেকগুলো শাখা ছিল, তার মধ্যে একটা শাখাকে উনি পরাজিত করতে পেরেছিলেন। তো খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, এখানে অনেক কিছু বিষয় রয়েছে। মোটা মোট কথা, এখানে আমাদের জানতে হবে যে গৌতমীপুত্র সাতকর্ণী তিনি সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। নাসিক প্রশস্তি থেকে আমরা
তার সম্পর্কে জানতে পাচ্ছি, এবং তিনি বেশ কিছুটা অঞ্চল আরও অনেকটা অঞ্চল সাতবাহন বংশের অন্তর্গত করতে পেরেছিলেন। এবং তার সময় বিভিন্ন বৌদ্ধ স্তূপ, বিভিন্ন বৌদ্ধ বিহার, এগুলো নির্মাণ কাজ তিনি করেছিলেন। যদিও এরা ছিলেন ব্রাহ্মণ, কিন্তু সমস্ত ধর্মের পৃষ্ঠপোষকতা তারা করেছেন। এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন যজ্ঞর্ষি সাতকর্ণী। তিনিও উল্লেখযোগ্য শাসক ছিলেন এবং তার সময়ে আরও অনেকটা এলাকা সাতবাহন বংশের কাছে আসে। এবং যজ্ঞর্ষি সাতকর্ণীর পর থেকে তারপরে যারা শাসক ছিলেন তারা খুব বেশি শক্তিশালী ছিলেন না। দক্ষিণ ভারতের অন্যান্য যারা শক্তি, পল্লব বংশ, বকাটক বংশ, এরা ধীরে ধীরে সাতবাহন বংশের যে এলাকা সেটা দখল করে নিতে শুরু করে। মোটামুটি যজ্ঞর্ষি সাতকর্ণীর যে সময়টা ছিল 200 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়টা ছিল, অর্থাৎ শেষ শক্তিশালী রাজা ছিলেন যজ্ঞর্ষি সাতকর্ণী। 200 খ্রিস্টাব্দ পর্যন্ত মোটামুটি তিনি রাজত্ব করেছিলেন। তারপরে আস্তে আস্তে ডিক্লাইন হতে থাকে সাম্রাজ্যটা, দুর্বল শাসকরা এরপরে আসেন, তারা সেই আমলে আস্তে আস্তে এটা অন্যান্য যারা বংশ ছিল তাদের দখল এলাকাগুলো চলে যায়। তো সাতবাহন বংশ সম্পর্কে আমরা এটুকু এখানে বলতে পারি, বা মূল যে জিস্ট অংশটা সেটা হচ্ছে এইটা। এবার দেখব আরো বিভিন্ন রাজবংশের উত্থান কখন কিভাবে হচ্ছে সেগুলো আমরা একটু দেখব। তো বিভিন্ন সময়তে বিভিন্ন, এগুলো তো বড় বড় সাম্রাজ্য ছিল, বিভিন্ন এলাকা বিভিন্ন সময়ে আঞ্চলিক কিছু কিছু বংশ, আঞ্চলিক কিছু কিছু শক্তি সেগুলো দেখতে পাওয়া যায়। যেমন তার মধ্যে অন্যতম বাংলার ছিলেন গৌর রাজ্য শশাঙ্ক। 606 খ্রিস্টাব্দে তিনি আসছেন, অনেকটা পরে যদিও, কিন্তু তবুও আমাদের বিভিন্ন এলাকা ধরে, বিক্ষিপ্তভাবে হলেও বিভিন্ন এলাকা ধরে কোন জায়গাতে কোন বংশের উত্থান হয়েছিল সেটা একটু জানতে হবে, এবং একটার সাথে একটা রিলেট করে জানতে হবে, তবে কিন্তু বিষয়টা মনে থাকবে। কারণ ইতিহাসটা মনে থাকবে তখনই যখন আমরা সূত্রের আকারে পড়বো, শৃঙ্খলের আকারে পড়বো, একটার সাথে একটা রিলেট করে পড়বো, তখনই কিন্তু এটা মনে থাকবে। তো বাংলা গৌড় রাজ্য শশাঙ্ক এখানে ছিলেন 606 খ্রিস্টাব্দে, অনেকটা পরে, এই সময়টা মনে রাখতে হবে। 606 খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্য স্থাপন করছেন, তার রাজধানী কর্ণ সুবর্ণ, এবং তিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। থানেশ্বরে তিনি আক্রমণ করেছিলেন, থানেশ্বরে রাজ্যবর্ধনকে পরবর্তীকালে তিনি হারিয়ে দেন, এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা সেই সময় থেকে বলতে পারি। আচ্ছা, এরপর আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ শাসন সেই সময় ছিল সেগুলো দেখব। আমাদের একটু সময়টা সম্পর্কে সচেতন হতে হবে। সাতবাহন বংশ দক্ষিণে রাজত্ব করছে, তারপরে আমরা দেখব উত্তর ভারতে গুপ্ত বংশের আগমন ঘটছে। 275 থেকে মোটামুটি শুরু, 320 খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত বংশটা পাকাপাকিভাবে উত্তর ভারতে দীর্ঘ অঞ্চলে শাসন করছে। এই সময় দক্ষিণ ভারতে কি হয়েছে বা কোন কোন বংশ ছিল সেটা একটু দেখব।
গুপ্ত বংশের পরে গুপ্তদের ডিক্লাইন হওয়ার পর পূর্ব দিকে আমরা দেখলাম বাংলাতে গৌড় রাজ্য স্থাপন করছেন শশাঙ্ক। সেই সময় পার্শ্ববর্তী অঞ্চলে সেখানে পুষ্যভূতি বংশের উদ্ভব হচ্ছে। পুষ্যভূতি বংশ কোন জায়গাতে এটা ছিল? বর্তমানে পাঞ্জাব প্রদেশ যেখানে রয়েছে, যেটা আমরা কুরুক্ষেত্র অঞ্চল বলে থাকি, সেই জায়গাতে মূলত এই পুষ্যভূতি বংশ উত্থান হচ্ছে। অর্থাৎ এটা উত্তর ভারতের বংশটা ছিল, এই জায়গাতে পুষ্যভূতি বংশের উদ্ভব হচ্ছে। পরবর্তীকালে এটা আরো এলাকাটা আরো বেড়েছিল, এদের উদ্ভব হচ্ছে এইখানে। এই জায়গার ইতিহাসটা আমরা অনেক যথেষ্ট সমৃদ্ধ বিভিন্ন তথ্য থেকে জানতে পাচ্ছি। হর্ষবর্ধন এর সময় হিউয়েনসাং এসেছিলেন, হিউয়েনসাং এর লেখা থেকে আমরা জানতে পাচ্ছি। এছাড়া হর্ষচরিত, বানভট্ট লিখেছিলেন হর্ষচরিত, হর্ষবর্ধন সম্পর্কে সেখান থেকেও আমরা জানতে পাচ্ছি, বা এই বংশের সম্পর্কেও সেখানে অনেক ইতিহাস ডিটেলসে অনেক কিছু জানা যাচ্ছে। তো পুষ্যভূতি বংশ, সেখানে প্রথম যিনি রাজা, গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, তিনি হচ্ছেন প্রভাকর বর্ধন। তিনি মোটামুটি 580 খ্রিস্টাব্দ নাগাদ সাম্রাজ্য স্থাপন করছেন, বা তার সময়কালটা শুরু হচ্ছে এই সময়। তারপরে যিনি রাজা তিনি হচ্ছেন রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তিনি রাজ্য সামলাচ্ছেন। তো এই সময়ে শশাঙ্ক, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, শশাঙ্ক আক্রমণ করছেন এবং শশাঙ্ক কিন্তু রাজ্যবর্ধনকে হত্যা করছেন। খুব গুরুত্বপূর্ণ ঘটনা এটা ঘটছে 606। শশাঙ্ক যতদিন বেঁচেছিলেন তিনি কিন্তু তার সাম্রাজ্যটা রক্ষা করতে সমর্থ হয়েছিলেন এবং যথেষ্ট প্রতাপের সাথে। এখানে উনি কিন্তু রাজ্যবর্ধনকে হারিয়ে দিচ্ছেন এবং হত্যা করছেন। তো সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, শশাঙ্ক কিন্তু পুষ্যভূতি বংশের রাজা রাজ্যবর্ধনকে যুদ্ধে হারাচ্ছেন এবং হত্যা করছেন। রাজ্যবর্ধনের মৃত্যুর পর এই 606 খ্রিস্টাব্দেই তার মৃত্যু হচ্ছে। 606 খ্রিস্টাব্দেই শশাঙ্ক সিংহাসন আরোহণ করছেন। 606 খ্রিস্টাব্দেই হর্ষবর্ধন, তিনিও কিন্তু এখানে দায়িত্ব নিচ্ছেন বা সিংহাসনে তিনি আরোহণ করছেন। হর্ষবর্ধন যথেষ্ট শক্তিশালী রাজা ছিলেন, তার উপাধি খুব গুরুত্বপূর্ণ, তাকে বলা হচ্ছে শালকোত্তর পথনাথ, তাকে বলা হচ্ছে শিলাদিত্য। শালকোত্তর পথনাথ অর্থাৎ সমগ্র উত্তর ভারতের অধীশ্বর, বানভট্ট মূলত তার লেখাতে এটা বলেছিলেন, শালকোত্তর পথনাথ। তিনি সিংহাসন আরোহণ করছেন 606 খ্রিস্টাব্দে, তখন থেকে হর্ষাব্দ শুরু হচ্ছে। তিনি কনৌজ আক্রমণ করছেন, শশাঙ্ক কিন্তু সেখান থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন। কনৌজটা দখল করে নিয়েছিলেন শশাঙ্ক, কনৌজটা পুনরুদ্ধার করছেন হর্ষবর্ধন, কিন্তু পুরোপুরি পরাজিত করতে পারছেন। অর্থাৎ যেটা বলছিলাম যে শশাঙ্ক কিন্তু পুরোপুরি পরাজিত হননি তার কাছে। তো যাই হোক, কনৌজ থেকে উনি শশাঙ্ককে সরিয়ে দিতে পেরেছিলেন। তারপরে শশাঙ্কের যখন মৃত্যু হচ্ছে, তারপরে তিনি মগধের এলাকা, উড়িষ্যার কিছু এলাকা এবং বর্তমানে আমরা যেই বঙ্গের পশ্চিম দিক, পশ্চিমবঙ্গ, এই জায়গাটা তিনি জয় করে নিচ্ছেন। অর্থাৎ
উত্তর ভারতের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হর্ষবর্ধনের আয়ত্তে চলে আসছে। তো এটা ছিল হর্ষবর্ধনের রাজ্য জয়ের সময়কালীন বিষয়। এবার হর্ষবর্ধন শুধুমাত্র যে রাজ্য জয়কারী একজন রাজা ছিলেন তাই নয়, তিনি কিন্তু সাহিত্য সংস্কৃতির দিকেও এখানে প্রচুর উৎকৃষ্টতা এই সময় অর্জিত হচ্ছে। হর্ষবর্ধন নিজে নাটক লিখছেন, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই তিনটে নাটক উনি লিখছেন সংস্কৃতে। এবং তার সভাকবি ছিলেন বাণভট্ট। হর্ষচরিত লিখছেন এবং কাদম্বরী লিখছেন। কাদম্বরী এবং হর্ষচরিত এই দুটো লিখছেন বাণভট্ট। হর্ষবর্ধনের একটা গুরুত্বপূর্ণ তার সম্পর্কে কথিত রয়েছে, তিনি প্রতি 5 বছর অন্তর একটা বিরাট মেলার আয়োজন করতেন প্রয়াগরাজ, যেটা বর্তমান যেটা এলাহাবাদ অঞ্চল, প্রয়াগরাজ যেটাকে বলা হচ্ছে বর্তমানে, সেখানে তিনি একটা মেলার আয়োজন করতেন। এবং তার সমস্ত যে সঞ্চিত সম্পদ 5 বছরে সেটা উনি দান করে দিতেন। এই জন্য এটাকে বলা হতো দান ক্ষেত্র, দান ক্ষেত্র বলা হতো। তো হর্ষবর্ধন সম্পর্কে এগুলো জানা যায়। এবং হর্ষবর্ধনের সময়ে বিখ্যাত পর্যটক হিউয়েনসাং চীন থেকে ভারতবর্ষে আসছেন। 5 বছর তিনি বিভিন্ন ভারতীয় যে সংস্কৃতি সেটা সম্পর্কে অধ্যয়ন করেন। হর্ষবর্ধনকে তিনি বলছেন উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা, অর্থাৎ এই উত্তর ভারতের পুরো এলাকাটা যেটা আমরা দেখতে পাচ্ছি হর্ষবর্ধন দখল করেছিলেন, উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা। এবং এই সময় আমরা যদি দেখি দক্ষিণ ভারতে কে ছিলেন, দক্ষিণ ভারতে ছিলেন দ্বিতীয় পুলকেশী, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী তখন দক্ষিণ ভারতে রাজত্ব করছেন। যখন হর্ষবর্ধন উত্তর ভারতে রাজত্ব করছেন এবং শশাঙ্কের মৃত্যুর পর উনি পুরো দখল করে নিচ্ছেন পূর্ব দিক পর্যন্ত, তখন দক্ষিণ ভারতে কে ছিলেন, দক্ষিণ ভারতে ছিলেন দ্বিতীয় পুলকেশী। এবং দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলা হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে, এবং এটা হিউয়েনসাং বলছেন দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। এবং তিনি দীর্ঘ সময় ভারতে ছিলেন হিউয়েনসাং। তার লেখা যেটা বই সেটা হচ্ছে সিইউকি। সিইউকি থেকে বহু তথ্য, দীর্ঘ সময় তিনি ভারতবর্ষে ছিলেন এবং বহু তথ্য এখান থেকে জানা যাচ্ছে। তো এটা ছিল উত্তর ভারতে। এবার আমরা তাহলে দক্ষিণ ভারতটা দেখে নেব, ঠিক এই সময় দক্ষিণ ভারতে কি হচ্ছে। আর এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী কিন্তু এখানে হর্ষবর্ধনকে হারিয়ে দিচ্ছেন। হর্ষবর্ধনের সাথে দ্বিতীয় পুলকেশী যুদ্ধ হয়, হর্ষবর্ধনকে তিনি হারিয়ে দিচ্ছেন এবং হত্যা করছেন। আর হর্ষবর্ধনের সময় 3 ধরনের কর প্রচলিত ছিল, জিজ্ঞাসা করা হয় এটা। একটা হচ্ছে হিরণ্য, বলি এবং ভাগ, এই তিনটে কর ব্যবস্থা প্রচলিত ছিল। হিরণ্য হচ্ছে বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য যে কর সেটা হচ্ছে হিরণ্য, ভাগ হচ্ছে ভূমি রাজস্ব, বলি হচ্ছে জরুরি অবস্থায় স্পেশাল বিভিন্ন জরুরি অবস্থায় যেটা সেটাকে বলা হচ্ছে বলি। হিরণ্য, বলি আর ভাগ এই তিনটে কর ব্যবস্থা হর্ষবর্ধনের সময় প্রচলিত ছিল। আচ্ছা, এবার আমরা দেখব চালুক্য বংশ, পুষ্যবতী বংশ। হর্ষবর্ধন যখন উত্তর ভারতে, তখন দক্ষিণ ভারতে চালুক্য বংশ চলছে বা চালুক্যরাজ তখন দ্বিতীয় পুলকেশী, চালুক্য বংশটা দক্ষিণ ভারতে ছিল।
চালুক্য বংশ। চালুক্য বংশ প্রতিষ্ঠা হচ্ছে পুষ্যভূতি বংশের একটু আগে। পুষ্যভূতি বংশ মোটামুটি 580 খ্রিস্টাব্দ নাগাদ শুরু হচ্ছে। চালুক্য বংশ দক্ষিণ ভারতে শুরু হচ্ছে মোটামুটি 535 খ্রিস্টাব্দ নাগাদ। যদিও চালুক্যদের অনেকগুলো শাখা ছিল, সেটা পরে আসছি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাখা, সেটা হচ্ছে বাদামি বা বাতাপি চালুক্য বংশ। বাদামি বা বাতাপির চালুক্য বংশ প্রতিষ্ঠা করছেন প্রথম পুলকেশী, প্রকৃত প্রতিষ্ঠাতা। যদিও তার আগে অন্য রাজারা ছিলেন, জয়সিংহ প্রথম রাজা ছিলেন, যদিও সেই সময় চালুক্য বংশ এতটা বিস্তার লাভ করতে পারেনি বা গুরুত্ব পায়নি। প্রথম পুলকেশীর সময় থেকেই, চালুক্য বংশের যে মূল সময়কাল সেটা প্রথম পুলকেশীর সময় থেকেই ধরা হয়। তিনি বিভিন্ন রকম যজ্ঞ করেছিলেন, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই বা সেগুলো অত গুরুত্বপূর্ণ নয়। প্রথম পুলকেশী তিনি, প্রকৃত প্রতিষ্ঠাতা চালুক্য বংশ, এটা মনে রাখতে হবে। তারপর প্রথম কীর্তিবর্মন, তিনি এই যে বাদামি অঞ্চল, বাদামি নগর, তিনি মূল প্রতিষ্ঠাতা ছিলেন। বাদামি নগরটা তিনি তৈরি করছেন এবং যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি তার এলাকাটা, দক্ষিণ ভারতে এলাকাটা বেশ কিছুটা বিস্তার করে নিতে পারছেন। তারপরে আরো বিভিন্ন রাজা আসছেন। তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা, তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী যিনি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা, তার যে উপাধিগুলো ছিল সেটা হচ্ছে দক্ষিণা পথনাথ। দক্ষিণা পথনাথ অর্থাৎ আমরা হর্ষবর্ধনে দেখলাম শালকোত্তর পথনাথ উত্তর ভারতের অধীশ্বর, দ্বিতীয় পুলকেশী দক্ষিণা পথনাথ দক্ষিণ ভারতের অধীশ্বর। দ্বিতীয় পুলকেশীর সময়কালটা ছিল 610 থেকে 642 খ্রিস্টাব্দ। দক্ষিণ পথনাথ পরমেশ্বর পরম ভাগবত, এরকম সব উপাধি তার ছিল। তিনি হর্ষবর্ধনকে পরাজিত করছেন, বিস্তৃত অংশ তার এলাকার মধ্যে চলে আসছে, তার দখলে চলে আসছে বিস্তৃত অংশ। এবং তার এই সমস্ত কীর্তিকলাপের কথা জানা যাচ্ছে আইহোল প্রশস্তি থেকে। আইহোল প্রশস্তি এটা লিখেছিলেন তারই সভাকবি রবিকীর্তি। তিনি কোন কোন রাজ্য জয় করছেন, কতটা জয় করছেন, সেটাও এই আইহোল প্রশস্তি থেকেই জানা যায়। এই সময়ে পল্লবদের সাথে যুদ্ধ হয়, তিনি প্রথম মহেন্দ্রবর্মনকেও পরাজিত করছেন। প্রথম মহেন্দ্রবর্মন দ্বিতীয় পুলকেশী, তিনি প্রথম মহেন্দ্রবর্মনকে পরাজিত করছেন, যিনি ছিলেন পল্লবরাজ। এইবার এর প্রতিশোধ নিতে মহেন্দ্রবর্মনকে তিনি পরাজিত করে দিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য পল্লবরাজ নরসিংহবর্মন, নরসিংহবর্মন
তিনিই দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন। তো এটা মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই একটার সাথে একটা রিলেটেড। আবার যখন আমরা পল্লব বংশ জানবো তখন দেখব প্রথম মহেন্দ্র বর্মনের কথা আসবে, নরসিংহ বর্মনের কথা আসবে। তো নরসিংহ বর্মন তিনি দ্বিতীয় পুলকেশীকে হারিয়ে দিচ্ছেন, পরাজিত করছেন। এবং দ্বিতীয় পুলকেশীর সময়তেই কিন্তু হিউয়েন সাং দক্ষিণ ভারতে আসছেন। হিউয়েন সাং সম্পর্কে লেখা যে জানতে পারছি, বা হিউয়েন সাং বিস্তীর্ণ সময়, প্রায় 14 বছরের বেশি সময় হিউয়েন সাং ভারতবর্ষে ছিলেন, এবং দ্বিতীয় পুলকেশীর সময় তিনি দক্ষিণ ভারতে আসছেন। তো এই সময় পরবর্তীতে এটা হচ্ছে বাদামি চালুক্য বংশ। এরপরে চালুক্যদের আরো অন্যান্য শাখা ছিল, বেঙ্গির চালুক্য বংশ আর কল্যাণীর চালুক্য বংশ। এই দুটো শাখাও কিন্তু পরবর্তীকালে চালুক্যদের শাখা উদ্ভব হয়। বেঙ্গির যে চালুক্য বংশ ছিল সেটা প্রতিষ্ঠাতা ছিলেন কুব্জ বিষ্ণুবর্ধন। বেঙ্গির চালুক্য বংশ প্রতিষ্ঠা করছেন কুব্জ বিষ্ণুবর্ধন। আর কল্যাণীর যে চালুক্য বংশ ছিল সেটা ছিল বর্তমানে হায়দ্রাবাদ অংশে। এই বংশটা প্রতিষ্ঠা করছেন দ্বিতীয় তৈল বা তৈলব। চালুক্য বংশে দ্বিতীয় পুলকেশী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা। এবার এটা বাদামি চালুক্য বংশ ছিল, তারপরে আরো দুটো আলাদা চালুক্য বংশ, দুটো শাখা এদের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে বেঙ্গি আর একটা হচ্ছে কল্যাণী। বেঙ্গি এবং কল্যাণীতে প্রতিষ্ঠা করছেন তৈলব বা দ্বিতীয় তৈল। এটা অনেক পরে হচ্ছে, প্রায় 1000 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় তৈরি হচ্ছে। এবং এখানে কল্যাণীর যে চালুক্য বংশ, তার যিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি হচ্ছেন ষষ্ঠ বিক্রমাদিত্য। এবং প্রাচীন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে বিক্রমাঙ্ক দেবচরিত, সেটা কিন্তু এই বিক্রমাদিত্যের উপরে লেখা। তার যিনি সভাকবি বিলহন, বিলহন এই বইটা লিখছেন, বিক্রমাঙ্ক দেবচরিত। এবং তিনি এই সময়ে মিতাক্ষরা এটা লিখছেন, বিজ্ঞানেশ্বর, হিন্দু আইন সংক্রান্ত বই। তো সেটা এই ষষ্ঠ বিক্রমাদিত্যের সময়তেই হয়েছে এবং বিক্রমাদিত্য চরিত লেখা হচ্ছে। ভারতের ইতিহাসে বিক্রমাদিত্য অনেকগুলো ছিল। কিংবদন্তি বিক্রমাদিত্য যেটা, সেটা মোটামুটি দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই ধরা হয়, কিন্তু এই ষষ্ঠ বিক্রমাদিত্য ইনিও কিন্তু কম ছিলেন না। তারও বিভিন্ন রকম কীর্তিকলাপ জানা যায় তার সম্পর্কে, আইহোল প্রশস্তি, সরি, বিক্রমাঙ্ক দেবচরিত থেকে মূলত তার যেসব কীর্তিকলাপগুলো ছিল সেগুলো সম্পর্কে জানা যায়। তো এরপর আরো অনেকে শাসন করেছেন, আরো অনেকে এসেছিলেন, কিন্তু তিনি ছিলেন কল্যাণী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা। তো চালুক্যদের সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখতে হবে, এবং পুষ্যভূতি বংশের সাথে এদের যুদ্ধ হয়, পল্লব বংশের সাথে যুদ্ধ হয়, এবং পরবর্তীকালে অন্যান্য যে সমস্ত রাজ্য তাদের সাথেও কিন্তু এদের
যুদ্ধ সম্পর্কও ছিল, বৈবাহিক সম্পর্কও ছিল। সেগুলো আমরা আরও যেসব দক্ষিণ ভারতের সাম্রাজ্যগুলো যখন আসবে তখন একটার সাথে একটা কিরকম রিলেশন ছিল সেটা আরও আমরা ডিটেলসে জানব। তো আজকে আমরা মূলত সাতবাহন, পুষ্যভূতি এবং গৌড় কিছুটা এবং তার সাথে সম্পর্কিত এই চালুক্য বংশ সম্পর্কে জানলাম। এরপরে আমরা আরও অন্যান্য যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল, ছোট বড় নানান রকম যে সাম্রাজ্যগুলো ছিল, বকাটক বংশ, আরও আরও অনেক অনেক সাম্রাজ্য এখানে ছিল, সেগুলো সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তো আজকে যতটুকু আমরা দেখলাম তার মধ্যে কিছু প্রশ্ন থাকলে করতে বলবো। স্যার, সাতবাহনদের সময় উত্তর ভারতে কারা ছিল বললেন? সাতবাহন যে বংশটা যখন শুরু হচ্ছে তখন উত্তর ভারতে মৌর্য শাসনের শেষ পর্যায়ে চলছে মৌর্য বংশের। ঠিক আছে, শুঙ্গরা কি চলে এসেছে তখন, না আসেনি তাহলে? না, শুঙ্গ বংশটা আরেকটু পরে শুরু হচ্ছে, শুঙ্গ বংশ আরেকটু পরে, মানে প্রথমে যখন শুরু সূত্রপাত হচ্ছে সাতবাহন বংশ তখন মৌর্য সাম্রাজ্য ছিল, তারপরে কুষাণ বংশ আসছে, তারপরে শুঙ্গ বংশ আসছে মৌর্যদের জায়গাতে, মৌর্যদের পরে শুঙ্গ বংশ আসছে, তখনও সাতবাহন বংশ দক্ষিণ ভারতে ছিল। ঠিক আছে, সাতবাহন বংশ দক্ষিণ ভারতে মোটামুটি 200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, তারপরেও ছিল, মানে শক্তিশালী রাজা 200 খ্রিস্টাব্দ পর্যন্ত জানা যায়। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সাম্রাজ্যটা সমাপ্ত হয়, পল্লব বকাটক এরা আস্তে আস্তে দখল করে নেয় তাদের এলাকাগুলো। তো আরো অন্যান্য যখন বংশগুলো আমরা জানবো, হ্যাঁ বলুন, শোনা গেল না? মিতাক্ষরা কার রচিত? বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা কার রচিত? বিজ্ঞানেশ্বর। ওকে, ঠিক আছে, বিজ্ঞানেশ্বর এটা লিখেছিলেন এবং এটা হিন্দু আইন সংক্রান্ত লেখা। অনেক সময় বই ধরে জিজ্ঞাসা করে এটা কি সম্পর্কে লেখা হয়েছিল, তো মিতাক্ষরা হিন্দু আইন সংক্রান্ত বই ছিল এবং এটা বিজ্ঞানেশ্বর লিখছেন। ষষ্ঠ বিক্রমাদিত্য যখন ছিলেন, কল্যাণী চালুক্য বংশ যেটা, তার সময়কালে এটা রচিত হচ্ছে। ওকে, এটা কিন্তু তখন চলে এসেছে প্রায় 1000 খ্রিস্টাব্দ এরকম সময় চলে এসছে, তখন এই এই রচনাগুলো হচ্ছে বা কল্যাণী চালুক্য বংশ কিন্তু তখন 1000 খ্রিস্টাব্দ তখন কিন্তু চলছে এরকম সময়। স্যার, পুলকেশী কি চালুক্য বংশের, মানে বাদামী চালুক্য বংশের শেষ রাজা বলা যায়? না, শেষ রাজা নয়, তারপরে আরো অন্যান্য বংশী, মানে তিনি শক্তিশালী হিসেবে শেষ দিকে তিনি শক্তিশালী রাজা ছিলেন। ঠিক আছে, বেসিক্যালি যখন তিনি হেরে যাচ্ছেন পল্লবদের কাছে, অর্থাৎ ওই নরসিংহবর্মনের কাছে তিনি পরাজিত হচ্ছেন, এবং নরসিংহবর্মন কিন্তু তখন অলরেডি বাতাপি নগরটা পুরো ধ্বংস করে দিচ্ছেন, এলাকাটা দখল করে নিচ্ছেন, বাতাবি নগর ধ্বংস করছেন। এখানে শেষ রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন দান্তি দুর্গ। ঠিক আছে, দান্তি দুর্গ হচ্ছেন শেষ রাজা, দান্তি দুর্গ হচ্ছেন শেষ। দ্বিতীয় দ্বিতীয় পুলকেশীর পরে যারা ছিলেন সেইভাবে শক্তিশালী ছিলেন না, দান্তি দুর্গ হচ্ছেন বাতাপির চালুক্য বংশের শেষ রাজা হচ্ছেন দান্তি দুর্গ। এবং দান্তি দুর্গকে পরাজিত করছেন দ্বিতীয় কীর্তিবর্মন, করে রাষ্ট্রকূট সাম্রাজ্য তারপরে স্থাপন করছেন সেই জায়গাতে। এটা আমরা আসবো পরের দিন, আরো ডিটেলসে আলোচনা করব। কিন্তু বাতাপির চালুক্য বংশটা শেষ হচ্ছে এইভাবে, দান্তি দুর্গ ছিলেন, দান্তি দুর্গকে হারিয়ে রাষ্ট্রকূট বংশের সূচনা করছেন দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট নিয়ে আরো পরে ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার সাথে সাথে চালুক্য বংশের আরো যে শাখাগুলো ছিল সেই দুটো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বেঙ্গির চালুক্য বংশ এবং কল্যাণীর চালুক্য বংশ। ঠিক আছে,
তো এই ইনফরমেশন গুলো এখান থেকে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি।